এই সেই রাস্তা যেদিক দিয়ে আমরা এলাম। তোমরা চাইলে ট্রিনিটি পার্কের নিচে দিয়েও আসতে পারো। দেখো জায়গাটা কত সুন্দর, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, খুব সুন্দর একটা জায়গা। আর এরকম দৃশ্য তুমি একটা জায়গায় দেখতে পাবে, সেটা হলো ভাইজ্যাক। দেখো এইভাবে পাহাড়ের ওপর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমি যাচ্ছি, আর এখানে এবার বালির ওপর দিয়ে। তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি একটু ওয়েট করো, তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আর দেরি কেন, চলো আজকের মেন অ্যাট্রাকশনের দিকে তোমাদেরকে নিয়ে যাই। চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তুমি এই পাহাড়ের দিকে দেখো, কি সুন্দর একটা পাহাড়, আর এই পাথরগুলো কি সুন্দর দেখো, নিচে কিভাবে গর্ত, দেখে মনে হচ্ছে না যে আগে কোনো একটা গুহা বের হবে। চলো আমরা ডেস্টিনেশনের প্রায় কাছে চলে এসেছি। সামনে কিছু দেখতে পাচ্ছ? দেখো দেখো দেখো, পাগল মেয়েটাকে দেখো, ঠুকে ঠুকে দেখছে কি আছে এর ভেতরে। এবার দেখো, এবার দেখো, এই দেখো পাগলামি, দেখো দেখো গিয়ে দেখো বাজি বাজি দেখছে। তো চলো এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সেই শিপ, এটা হচ্ছে একটা বাংলাদেশি শিপ। তাহলে এই শিপটা এখানে কি করছে সব বলবো বলবো, একটু ওয়েট করো, এখনো যদি সব বলে দিই তাহলে তো ইন্টারেস্ট খতম। কত নোংরা দেখতে পাচ্ছ এদিকে রাস্তায়, এটা তোমার ঋষিগন্ডা বীচ বা ভিউনি বীচের মতো পরিষ্কার নয়। আর এই পার্টিকুলার কোনো এই বীচটার হয়তো নামও নেই, এটা তোমার ট্রিনিটি পার্ক থেকে নিচের দিকে নামলেই পেয়ে যাবে। আমরা কিন্তু ট্রিনিটি পার্কে ক্রস করে এসে এইখান দিয়ে নামলাম। তো দেখতে পাচ্ছ কতটা নোংরা, এগুলোতে পরিষ্কার নয়, অনেক আবর্জনা পড়ে আছে। তবে কাছে যখন গেলাম বেশ সুন্দর, সমুদ্রের পানিটাও বেশ পরিষ্কার। তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখো সামনে কিছু একটা দেখতে পাচ্ছ দূরে, হ্যাঁ ঠিক ওখানটায় আমরা যাব। দেখো এদিকটায় পাহাড়, এদিকে সমুদ্র, জাস্ট অসাম লাগছে। এটা কিন্তু তোমরা একমাত্র ভাইজাকেই পাবা, যে একদিকে সমুদ্র আর একদিকে তোমার পাহাড়। কি সুন্দরভাবে কম্বিনেশনটা দেখো, কি সুন্দর দৃশ্যটা তোমরা দেখো। ওই দেখো সেই দূরে দেখতে পাচ্ছ না, ওই শিপটার কাছে আমরা যাব। এই সাইড সাইড দিয়ে গিয়ে ওই শিপটার কাছে পৌঁছাবো। তো চলো আমরা পৌঁছে যাই, তারপর তোমাদেরকে এর পুরো হিস্ট্রিটাও বলবো। সেই তখন থেকে বকবক করে যাচ্ছি তাই না, ঠিক আছে কিছুক্ষণ আমি চুপ থাকছি, কিছুক্ষণ তোমরা এই প্রাকৃতিক দৃশ্যটাকে এনজয় করো, ফিরে আসছি আমি আবার। এই শিপটা এখানে কিভাবে এলো আর এখানে এই শিপটা কি করছে, ঠিক আছে। তো এই শিপটা হলো একটা বাংলাদেশি শিপ, যেটা কিনা তোমার এখানে চলে এসছে কিভাবে সেটা তোমার নামটা দেখে নাও আগে। এমভি মা, এমভি এম ডাবল এ মা। তো এটা এখানে কিভাবে এলো, এটা যখন আমফান ঝড় হয় তখন এটা মাঝ সমুদ্রে ছিল, মাঝ সমুদ্রে নোঙর করা ছিল, সেই নোঙর ছিঁড়ে এখানে নাকি চলে এসেছিলো ভাসতে ভাসতে। পরের দিন এখানে নিউজ পেপারেও নাকি এটা নিউজ দেওয়া হয়েছিল, আর সেই সময় অনেক ভিড় হয়েছিল এটাকে দেখার জন্য। তারপরে এখন পর্যন্ত বুঝতেই পারছো পর্যটকদের জন্য এটা একটা মেন অ্যাট্রাকশন হয়ে গিয়েছে। এখন এটা বুঝতে পারছো যে এটা টুরিস্টদের জন্য একটা অ্যাট্রাকশন হয়ে গেছে, এখানে সবাই দেখতে আসে, এটাকে ফটো ক্লিক করে ভিডিও বানায় যেমন আমিও করেছি। আর দেখো এখানে একটা কাকু মাছ ধরছিল, তো ভাবলাম তোমাদেরকে এটাও দেখাই, দেখো কীভাবে মাছ ধরছে। দেখো মাছটা, মাছটা এখনও কিন্তু বেঁচে আছে, আমি এই মাছটা নিয়ে অনেক পিকও ক্লিক করেছিলাম পরে। তবে বললো ওরা যে কাকু দুটো ছিল যারা মাছ ধরছিল, তারা বললো এই মাছ দুটো কিন্তু মানে হিন্দি, আমার বাংলা বা হিন্দি বুঝতে পারছে না, তবে ওর ভাষায় বলছে কিন্তু জাস্ট ইংরেজি, এমন একটা কিছু কিছু ওয়ার্ড এমন হয় মানুষ যেগুলো সবাই বোঝে, তো মানে বাস ওর ভাষায় বলছে কিন্তু বলছে ডেঞ্জার, মানে বুঝতে পারা যাচ্ছে মাছগুলো কিন্তু ডেঞ্জার, এর কাঁটাগুলো যেগুলো ছিল বললো যেগুলো খুব ডেঞ্জার। তবু আমি সাহস করে উঠিয়ে ফটো ক্লিক করেছিলাম।
প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এবার এখান থেকে ছুটে যাব। তার আগে তোমাদের কিছু আরও ইনফরমেশান দিয়ে দিই এই শিপ সম্বন্ধে। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটাকে নিয়ে ফ্লোটিং রেস্টুরেন্ট বানানোর জন্য পরিকল্পনা করছে, এরকমই খবর শুনতে পাচ্ছি। তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিজেরাও দেখতে পারো। ইন ফিউচার যদি এরকম কিছু হয় তবে খুব ভালো হবে। তাহলে এটা কিন্তু পর্যটকদের জন্য তৃতীয় অ্যাট্রাকশান হতে যাচ্ছে। অলরেডি দুটো অ্যাট্রাকশান এখানে আছে ভাইজ্যাগের। প্রথমটা হচ্ছে তোমার পরশুরা সাবমারিন মিউজিয়াম, আর দ্বিতীয়টা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই দুটো ভিজিট করতে গেলে তোমাদের কিন্তু টিকিট পারচেস করতে হয়, কিন্তু এই শিপটার জন্য এখন পর্যন্ত কিছু হয়নি, সেহেতু এখানে তোমরা ফ্রিভাবে যেতে পারো, কোনো ফিজ লাগছে না, কোনো চার্জ লাগছে না। আর ওই দুটো মিউজিয়ামেরও ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দাও, তাহলে আমার কোনো ভিডিও মিস হবে না।